নমস্কার, ফোকাস ত্রিপুরা এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবছর আয়োজন করা হয়েছিল পরীক্ষা পর্ব। পরীক্ষা পর্বে মোট 12 জন মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে মঙ্গলবার প্রদান করা হয় অর্কনিল স্কলারশিপ। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অঞ্জন কুমার ঘোষ, ত্রিপুরা স্কিল ডেভেলপমেন্ট মিশনের চেয়ারম্যান ডক্টর এস কে পাণ্ডে সহ অন্যান্য। করুন না কেন, পজিটিভ মাইন্ডসেট, পজিটিভ অ্যাটিটিউড এবং আপনার চিন্তাধারা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। যারা উচ্চাকাঙ্ক্ষী, যারা অন্য সবাই ভালো চায়, অন্য সবাই সাথে কাজ করতে চায়, তারা উচ্চমনা হয়ে আকাশে গিয়ে তারা অমৃত লাভ করে। কিন্তু যারা নিচমনা, যারা অন্যকে সবসময় ক্রিটিসাইজ করে, সেরকম করলে কোনো ব্যক্তি বিশেষ কোনো লোক আগে যেতে পারবে না। তাই নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার রাজ্যের নানা প্রান্তে পালিত হলো 72তম জনশিক্ষা দিবস। এই দিবসকে কেন্দ্র করে এদিন জনশিক্ষা আন্দোলনের নেতা দশরথ দেব, হেমন্ত দেববর্মা, সুদন্য দেববর্মা সহ অন্যান্যদের স্মরণে আয়োজন করা হয় এক স্মরণ সভা। এদিন সিপিআইএম এর রাজ্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএফপিআইএম এর রাজ্য সম্পাদক বিজন দর, সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। জনশিক্ষা দিবস আমরা ধারাবাহিক পর্যায়ে এই দিবসকে প্রতি বছর যাপন করছি। এবারও এই দিবসটি আমরা উদযাপন করছি। মিশন 2018 কে সামনে রেখে অবশেষে সোমবার রাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলো তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি। 74 জনকে নিয়ে গঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয় আশিস কুমার সাহা। সোমবার পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণার পর মঙ্গলবার প্রদেশ তৃণমূল ভবনে অনুষ্ঠিত হয় নবনির্মিত পূর্ণাঙ্গ রাজ্য কমিটির প্রধান বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আশিস কুমার সাহা, সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। বাম বিরোধী আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই রাজ্যের মানুষ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই রাজ্য থেকে সিপিআইএমের যে স্বৈরাচারী শাসন, এই শাসনকে মুক্ত করতে এটা সমর্থ হবে এবং আগামী দিন রাজ্য জুড়ে গণ আন্দোলন তৈরি করে পশ্চিম বাংলার কমিউনিস্ট পার্টির অবসান ঘটানোর জন্য যে ভূমিকা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে সেখানে আন্দোলন করেছে। মঙ্গলবার থেকে শেখেরকোট অর্কনির 5 দিনব্যাপী শুরু হলো গ্রামীণ প্রযুক্তি মেলা এবং পিঠাপুলি উৎসব। উৎসবের সূচনা করেন ক্ষুদ্র শিল্প উন্নয়ন ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জীব গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান মুখ্য সচিব নেপাল সিনহা, অর্কনিরের সভাপতি এসপি গণচৌধুরী সহ অন্যান্য অতিথিগণ। আয়োজিত মেলায় গ্রামের 50টি স্বসহায়ক দল পিঠাপুলি নিয়ে মেলায় অংশগ্রহণ করে। বলছেন যে গ্রামীণ উদ্যোগ মেলা আজকে যে শুরু হয়েছে 5 দিনব্যাপী গ্রামীণ উদ্যোগ মেলা, এই উদ্যোগ মেলা প্রতি বছর আমি আসি এখানে। বলেছেন যে এখানে যারা এন্টারপ্রেনিয়র যারা আছেন ছোট ছোট, এই জন্য নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। Is this
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছে। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরা গণমুক্তি পরিষদ কল্যাণপুর অঞ্চলের উদ্যোগে 72তম জনশিক্ষা দিবসকে সামনে রেখে মুড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে সংগঠিত হয় এক জনসভা। জনসভায় উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের নেতা গোবিন্দ দেববর্মা, স্বপন দেববর্মা প্রমুখ। এদিন জনশিক্ষা দিবসকে ঘিরে বিদ্যালয়ের মাঠে খেলাধুলার আয়োজন করা হয়। নষ্ট খাইন বাবু আপত্তি সামানে কোনো দিন মাইয়া
রক্তদান কর্মসূচি বর্তমানে সারা রাজ্যের উৎসবের মতো পালিত হচ্ছে। এরই অঙ্গস্বরূপ মঙ্গলবার ক্যালেন্ডার কর্মসূচি অনুসারে খোয়াইয়ের স্থানীয় জেলা হাসপাতালে আয়োজিত হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সম্পাদক প্রদ্যুৎ ভট্টাচার্য, খোয়াই জেলার হাসপাতালের মেডিকেল সুপার ধনঞ্জয় রিয়াং সহ আরো অনেকেই। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি সারা বৎসরব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে আজ আমরা ডিজিএর উদ্যোগে রক্তদান শিবিরে সামিল হয়েছি। এই কর্মসূচিকে সামনে রেখে আমরা ডিজিএর সাংগঠনিক জুন এলাকা ভিত্তিক প্রচার সংগঠিত করার মধ্য দিয়ে মঙ্গলবার রাজ্য জুড়ে পালিত হয় 72তম জনশিক্ষা দিবস। এই দিবসকে কেন্দ্র করে জিএমপি আশারামবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে খোয়াইয়ের সোনাচর এসবি স্কুলের মাঠে আয়োজিত হয় জনশিক্ষা সমিতির অগ্রণী সৈনিকদের প্রতি স্মরণ সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, এডিসির এমডিসি গুরুপদ দেববর্মা, বিদ্যুৎ ভট্টাচার্য সহ আরো অনেকে। জনশিক্ষা দিবস পশ্চিমবঙ্গের অন্তর্গত সোনাচরণবাড়ি এসপি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক বছর এই জনশিক্ষা দিবস আমরা পালন করি। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসর ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি, আগরতলা। নূপুর পায়ের রিনিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরো জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার।
সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ড এর ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেট। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, ব্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার চেপড়িস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে শুরু হলো 3 দিন ব্যাপী রবি কৃষি বিজ্ঞান মেলা। মেলার উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ভেটেরিনারি কলেজের প্রিন্সিপাল, ফিশারি কলেজের প্রিন্সিপাল ডক্টর পিকে পাণ্ডে সহ আরো অনেকে। আয়োজিত মেলায় খোয়াইয়ের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা অংশগ্রহণ করে। ইস মাধ্যম সে আপকো জো জানকারি দি জাতি হো উৎপাদন বাড়ানো কে লিয়ে হতি হয়। রাজ্যের অন্যান্য স্থানের মতো CPM তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে পালিত হয় 72তম জনশিক্ষা দিবস। এই দিবসকে কেন্দ্র করে এদিন উত্তর গোকুলনগর ব্রহ্মচড়া অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত হয় স্মরণ সভা। সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক সুধীর সরকার, উত্তর গোকুলনগর ব্রহ্মচড়া অঞ্চল কমিটির সম্পাদক সহ অন্যান্যরা। ধলাই জেলা গন্ডাছড়ার পুরান দলপতি পাড়া এলাকার BJP জনজাতি মোর্চার সভাপতি চাঁদমোহন ত্রিপুরার খুনকাণ্ডকে ঘিরে 28 ডিসেম্বর 12 ঘন্টা ধলাই জেলা বন ডাকে BJP দল। বুধবার ধলাই জেলা বন ছিল সর্বাত্মক। সকাল থেকেই ছিল ধলাই জেলার নানা স্থানে দোকানপাট বন্ধ, রাস্তাতেও যানবাহন নেই বললেই চলে। গন্ডাছড়ার দলপতি বিলিজের BJP নির্বাচিত সদস্য কমল এবং এটা খুব একজন মানসিক রোগী, তার চিকিৎসা করতে গিয়ে উজা হিসাবে সেখানে গিয়ে মানসিক রোগীরাতে আক্রান্ত সেখানে খুন হয়। পরবর্তী সময়ে ঘটনাকে কেন্দ্র করে BJP দল ধলাই জেলা বন ডাকে। আমরা মনে করি এটা ব্যক্তিগত একটা দুঃখজনক মৃত্যু, নিশ্চয়ই আমরা এই খুনকে আমরা সমর্থন করি না এই ঘটনাকে, কিন্তু ব্যক্তিগত ঘটনাকে সামনে রেখে যেভাবে রাজনৈতিক রং লাগিয়ে বন ডাকা হয়েছে তার জন্য আমাদের পার্টি এই বন্ধের বিরোধিতা করেছে। যে আজকে সকাল 6টা থেকে আমাদের চাঁদমোহন ত্রিপুরার হত্যার প্রতিবাদে সারা ধলাই জেলা জুড়ে 6টা মণ্ডল এলাকাতেই যে আমাদের ভারতীয় জনতা পার্টির ডাকে বন্ধ, সেই বন্ধ সর্বাত্মকভাবে এলাকার মানুষ, জেলার সব স্তরের মানুষ সার্বিকভাবে সাড়া দিচ্ছেন এবং সেই বন্ধটা সম্পূর্ণভাবে সফল। আমি একজন তৃণমূল নেতৃত্ব হিসাবে এই BJP যে আজকে 28 তারিখ ধলাই জেলা বন্ধ রাখছে, এই বন্ধটা আমি মনে করি যুক্তির ভিতরে না। কেন প্রতিবাদী কলম BJP-র বলতে গেলে মুখপাত্র, ওই প্রতিবাদী কলমের মধ্যেই কইছে এই চাঁদমোহন চাকমা যিনি BJP-র ভিলেজ কমিটির সদস্য আসলেন, উনি এই উজাগিরি করতেন, একজন মানসিক রোগীর উনি চিকিৎসা করতে আসলেন। এই মানসিক রোগী নাকি ওনাকে শুকনো কাঠের ডাল দিয়ে বাড়ি দিয়েছেন, তাৎক্ষণিক অবস্থায় উনি মানে রক্তাক্ত অবস্থায় মৃত্যুর কোলে ঢেলে বসছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।
Thank you.